কথাবার্তার মূল্য। অনেক বছর আগে একটা শহরে একটা পরিবার থাকত। পরিবারে মা বাবা ছাড়া 7 বছরের অদিতি আর 8 বছরের আদিত্যও ছিল। এই দুই বাচ্চা ভাই বোন ছিল, কিন্তু এদের স্বভাব একেবারেই আলাদা ছিল। যেখানে আদিত্য খুব কম কথা বলত, সেখানে অদিতি খুব বেশি কথা বলত। ও প্রত্যেক কথাতেই বা কখনো কখনো কোনো কথা ছাড়াই কথা বলত। মা, আজ স্কুলে টিচার প্রত্যেককে এক একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, আর যখন আমার পালে এলো তখন টিচারের প্রশ্ন শেষ করার আগেই আমি সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছিলাম। তা জানি না কেন টিচার আমাকে 10 নম্বরের মধ্যে 5 নম্বর দিয়েছেন। ওর মা ওকে ভীষণ বোঝাতেন যে ওর কম কথা বলা উচিত। অদিতি, শোনা আমাদের কম আর মিষ্টি কথা বলা চাই। যদি আমরা বেশি কথা বলি তাহলে লোকেরা আমাদের কথা শোনা বন্ধ করে দেয়। কিন্তু ও সর্বদাই মাকে বলতো যে, মা, আমি তো খুব কম কথা বলি, বরং আমি তো এটাও জানি না যে বেশি কথা বলে কাকে বলে। একদিন বাচ্চাদের পিসিমা ওদের বাড়িতে থাকতে এলেন আর নিজের সাথে দুই বাচ্চার জন্য খেলনা নিয়ে এলেন। আদিত্য, এই নাও তোমার রোবট, আর অদিতি, এই নাও তোমার পুতুল। আদিত্য রোবটটাকে চুপচাপ নিয়ে নিল। থ্যাংক ইউ পিসি। কিন্তু অদিতি প্রত্যেকবারের মতোই বলে উঠল, পিসিমণি, তুমি এই পুতুলটা কেন এনেছো? এই পুতুলটা তো আমার কাছে আছে, যদি তুমি আমাকে জিজ্ঞেস করে নিতে তাহলে আমি আগেই বলে দিতাম যে আমার কোন পুতুলটা চাই। ঠিক আছে অদিতি, পরের বারে আমি তোমাকে জিজ্ঞাসা করে নেব। জিজ্ঞাসা করে কি আছে, তুমি আমাকে সাথে করে বাজারে যেও, আমি আমার পছন্দ মতো একটা পুতুল বেছে নেব আর তারপর তুমি ওটাকে কিনে দিও। ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলো চলো। এখন এখন তো আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ, এখন তো তুমি ক্লান্ত, তাহলে বলো তুমি আমাকে কবে বাজারে নিয়ে যাবে। কি অদিতি, পিসিকে বিরক্ত করো না। আমি বিরক্ত কোথায় করছি, আমি তো শুধু পিসিমণির সাথে কথা বলছি। পরের দিন পিসিমা আর মা কথা বলছিলেন, আমরা এবারে গরমের ছুটিতে নৈনিতালে যাব। ঠিক তখনই অদিতি ওখানে এলো আর প্রত্যেকবারের মতো বলে উঠল, নৈনিতালে তো আমরা আগের বছরে গেছিলাম, আর তার আগের বছর মামা বাড়ি দেরাদুনে গেছিলাম। তুমি কখনো দেরাদুনে গেছো? হ্যাঁ, একবার। আমি আমরা তো ওখানে প্রত্যেকবারই যাই, আমরা তো ওখানে অনেকবার গেছি, তুমি ওখানে অবশ্যই যেও। গরমকালে তো ওখানে গেলে ভীষণ আনন্দ হয়, তোমার এই জায়গাটা ভীষণ পছন্দ হবে। আসো দিদি, আমরা রান্নাঘরে চলি। আর তারপরে তুমি নৈনিতালেও অবশ্যই যেও, তোমার ওখানেও ভীষণ ভালো লাগবে। সেই রাতেই অদিতির বাবাও পিসিমার সাথে কথা বলছিলেন। দিদি, ভালোই হলো তুমি এসেছো, আমি তো তোমার কাছে যাওয়ার সময় পাই না। কোনো ব্যাপার না, আমি জানতাম যে তুমি কাজে ভীষণ ব্যস্ত, তাই আমি চলে এলাম। ঠিক তখনই অদিতি ওখানে এলো আর বলল, বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। এখন নয় অদিতি, এখন আমি পিসির সাথে কথা বলছি। ঠিক আছে, আগে তুমি পিসিমণির সাথে কথা বলে নাও। এই বলে অদিতি ওখানেই বসে রইল আর ওনাদের কথা শেষ হওয়ার অপেক্ষা করছিল। বাবা আর পিসিমা কথা বলতে লাগলেন। আমি শুনলাম তুমি বাচ্চাদের জন্য গিফট এনেছ, আর আমার জন্য তাহলে কিছুই আনোনি। আমি তোমার জন্য একটা গিফট এনেছি, এই নাও তোমার গিফট। বাহ, এই জামাটা তো বেশ সুন্দর। এই দেখে অদিতি আর চুপ থাকতে পারল না, আর ও মাঝেই বলে উঠল, বা বাবা, তোমার গিফটটা তো সত্যিই খুব সুন্দর। পিসিমণি, তুমি তো বাবার জন্য খুব ভালো গিফট এনেছো, এর মানেটা এই হলো যে তুমি ভালো ভালো গিফট কিনতে পারো। হ্যাঁ, তোমার পিসি খুব সুন্দর গিফট কিনতে পারে। কিন্তু কি জানি কেন পিসিমণি আমার জন্য ওই ছোট পুতুলটা কিনে এনেছে। বাবা, তুমি জানো পিসিমণি আমার জন্য একটা পুতুল কিনে এনেছে, এমনিতে পুতুল আমার কাছে আগে থেকেই ছিল, তাই আমি পিসিমণিকে বলেছি যে উনি যেন আমাকে অন্য কিছু গিফট দেন। আর পিসিমণি আমায় বলেছেন যে পরের বারে উনি আমাকে জিজ্ঞেস করে গিফট নিয়ে আসবেন। পরের কয়েকদিন পর্যন্ত ঠিক এমনই চলতে থাকলো। নিজের স্বভাবের কারণে অদিতি প্রত্যেক কথাতেই নাক গলাতে শুরু করলো। তুমি এখন খাবার খাচ্ছ
আমি তো অনেক আগে খেয়ে নিয়েছি। তুমি এখনই ঘুমোতে চলে এসেছো? আমি তো অনেক দেরি করে ঘুমোই। তুমি এই ঘুম থেকে উঠলে আমি তো সকাল সকালই উঠে পড়ি। ওর কথায় পিসিমণির রাগ তো ভীষণ হলো, কিন্তু উনি ওকে কিছুই বললেন না। তারপর যখন তিন দিন পরে পিসিমার যাওয়ার সময় হয়ে গেল, তখন উনি বাচ্চাদের জিজ্ঞাসা করলেন, বলো বাচ্চারা, পরের বারে আমি তোমাদের জন্য কি নিয়ে আসব? পিসিমণি, তুমি শুধু চলে এসো, তারপরে আমরা দুজনে বাজারে গিয়ে আমার পছন্দ মতো অনেক খেলনা কিনে নিয়ে আসব। পিসি, তুমি আমাদের জন্য মিষ্টি কিনে এনো। ঠিক আছে আদিত্য, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসব। এই বলে পিসিমা চলে গেলেন। কিন্তু অদিতির পিসিমার এই কথাটা ভীষণ খারাপ লাগলো। ও দুঃখ মনে মাকে বলল, মা, পিসিমণি তো আমার কথা শুনলই না, কিন্তু দাদার কথা তো বেশ শুনলো। মা ওকে বুঝিয়ে বললেন, অদিতি, তাই জন্য আমি তোমাকে কম কথা বলতে বলি। কম আর মিষ্টি কথা বললে আমাদের কথার ভ্যালু থাকে, আর যদি আমরা বেশি কথা বলি তাহলে কেউ আমাদের কথাতে ধ্যান দেয় না। অদিতি মায়ের কথা বুঝে গেল। ও বলল, তুমি ঠিক বলছো মা, আজ থেকে আমি কোনো কারণ ছাড়া কথা বলবো না। এইভাবে অদিতির অকারণে কথা বলার অভ্যেস বন্ধ হয়ে গেল, আরও কম কথা বলতে লাগলো। বাচ্চারা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমাদের কম আর মিষ্টি কথা বলা উচিত, তাতে আমাদের কথাবার্তার মূল্য বজায় থাকে।